হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুহাব লার্নিং পয়েন্টে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে গুগল প্রদত্ত ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং কোর্সটি করতে পারবেন। এই কোর্সটি করতে পারলে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের যত রকমের বেসিক আছে তা আপনি পেয়ে যাবেন। আর কোর্সটি সম্পূর্ণই ফ্রি এবং কোর্স শেষে গুগল আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করবে যা আপনি আপনার সিভিতে অ্যাড করতে পারবেন। স্বয়ং গুগল আপনাকে সার্টিফিকেট প্রদান করবে। শুনে অবাক হলেন তাই না? এটা শুনে যে কেউ অবাক হতে পারে, কিন্তু আপনি চাইলেই গুগল গ্যারেজের ডিজিটাল মার্কেটিং কোর্সটি করে সার্টিফিকেটটি নিয়ে নিতে পারেন। তো চলুন দেখি আপনি কিভাবে ওই কোর্সটিতে রেজিস্ট্রেশন করবেন এবং সম্পূর্ণ কোর্সটি সম্পন্ন করবেন। প্রথমে আপনাকে যেতে হবে মোবাইলের যে কোনো একটি ওয়েব ব্রাউজারে। আমি গুগল ক্রোম দিয়ে করছি। ওয়েব ব্রাউজার ওপেন করে আপনি গুগল গ্যারেজ লিখে সার্চ দিবেন। গুগল গ্যারেজ লিখে সার্চ দিলে আপনার অনেকগুলো লিঙ্ক আসবে। আপনি প্রথম যে লিঙ্কটি দেখাবে ওইটাতে ক্লিক করবেন। ওই লিঙ্কে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, তো এখান থেকে আপনি গেট স্টার্টেড ক্লিক করবেন। গেট স্টার্টেড দেওয়ার পর আপনাকে অনেকগুলো কোর্সের লিস্ট দেখাবে গুগল প্রদত্ত, সেগুলো সবগুলোই। প্রথমে আছে ডিজিটাল মার্কেটিং কোর্সটি, তারপরে নিচে অনেকগুলো কোর্স আছে, সেগুলো আপনি করতে পারেন, কিন্তু ওইগুলো করলে আপনাকে কোনো সার্টিফিকেট প্রদান করবে না, কারণ ওইগুলো অনেক ছোটো ধরনের কোর্স। আরেকটা কথা হচ্ছে, আপনি ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং কোর্সটি করলে ওই কোর্সগুলো অনেকগুলো আপনার করা হয়ে যাবে, কারণ ওই কোর্সগুলোতে যে যে বিষয়গুলো আছে তা ওই ফান্ডামেন্টালস ডিজিটাল মার্কেটিং কোর্সের আন্ডারে পড়ে যায়। তো এই পর্যায়ে আপনি কোর্সের নিচে যে তীর চিহ্নটি দেখা যাচ্ছে ওইটাতে ক্লিক করবেন। তীর চিহ্নে ক্লিক করার পর আপনাকে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং কোর্সের ভিতরে নিয়ে যাবে। এখানে কোর্সটির ডিটেলস দেওয়া আছে, কোর্সের ডিসক্রিপশন এবং ফিচার। কোর্সে কতটি মডিউল আছে এবং এর ডিউরেশন কত ঘন্টা, এবং কোর্সের লেভেল কি, বিগিনিং লেভেলের কোর্স এটা, এবং এটি সম্পূর্ণ ফ্রি। এবং নিচে সার্টিফিকেটের একটি নমুনা দেওয়া আছে, আপনি কোর্সটি শেষ করলে আপনাকে এইরকম একটি সার্টিফিকেট প্রদান করা হবে। তাই এখন স্টার্ট কোর্সে ক্লিক করুন। স্টার্ট কোর্সে ক্লিক করলে আপনাকে সাইন ইন করতে বলবে। আপনি আপনার যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করতে পারেন। তো সাইন ইন করার জন্য আপনি সাইন ইন উইথ গুগলে ক্লিক করুন, তারপর আপনার গুগল অ্যাকাউন্টগুলোর লিস্ট দেখাবে। আপনি যে গুগল অ্যাকাউন্টটি দিয়ে এখানে সাইন ইন করতে চান ওই অ্যাকাউন্টে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে আবার প্রথম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনি গেট স্টার্টেড এ ক্লিক করুন আবার। তখন আপনাকে আবার কোর্সের লিস্টগুলো দেখাবে। তো এখানে আপনার সাইন ইন করা হয়ে গেছে, সো আপনি এখানে আবার তীর চিহ্নে ক্লিক করুন। তীর চিহ্নে ক্লিক করার পর আপনাকে কোর্সের ডিটেলস আবার নিয়ে আসবে। তো আপনি স্টার্ট কোর্সে ক্লিক করলে আপনার ইনফরমেশন দেওয়ার জন্য বলবে। তো এখানে আপনি আপনার নামটি দেবেন। এখানে আপনি আপনার সার্টিফিকেটের যে নামটি আছে সেটি ব্যবহার করবেন, কারণ গুগল আপনাকে কোর্সের পরে যে সার্টিফিকেটটি প্রদান করবে সেই সার্টিফিকেট আপনার এইখানে প্রদত্ত নামটি উল্লেখ করা হবে। তো ধরুন আমার নাম আবির রাহিয়ান, আমি আবির রাহিয়ান নামটি দিয়ে দিলাম সম্পূর্ণভাবে। এবং নিচে কয়েকটি অপশন আছে যে গুগল আপনার সাথে ইমেইলে যোগাযোগ করতে পারবে কিনা। আপনি চাইলে ইয়েস বা নো যে কোনো একটি দিতে পারেন। তো ইয়েস নো যাই দেন, দেওয়ার পরে নিচে এখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি হলে ক্লিক করে আপনি কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার পর আপনার সাইন ইন প্রসিডিউর শেষ। এখন আপনি এখানে এসে ক্যান্সেলে ক্লিক করুন, তারপর আপনার স্টার্ট কোর্সে ক্লিক করুন। তো এখান থেকে আপনার কোর্সের যে ড্যাশবোর্ড এখানে এসে আপনাকে নিয়ে যাবে। তো এখানে যে আপনি যে বৃত্তটি দেখতে পাচ্ছেন এই বৃত্তে আপনার প্রোগ্রেসটা দেখাবে, আপনি কত পার্সেন্ট কোর্সটা সম্পূর্ণ করতে পারছেন তা এই বৃত্তের মধ্যে সবসময় দেখাবে। তো স্টার্টে ক্লিক করার পর আপনার কোর্স শুরু হয়ে যাবে। এখানে আপনাকে প্রথম মডিউলে নিয়ে আসছে। তো একটা কথা হলো, প্রত্যেকটি মডিউলে আপনাকে দুইটি তিনটি বা চারটি ক্লাস করা লাগতে পারে। উপরে ইন দিস মডিউলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই মডিউলে কি কি আছে। তো এই এই মডিউলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি ক্লাস আছে,
এবং প্রত্যেকটি ক্লাসে একটি ভিডিও এবং একটি কুইজ আছে। আর একটি ইনফরমেশন হলো, প্রত্যেকটি মডিউলের ক্লাস এবং কুইজগুলো শেষ করার পরে আপনাকে মডিউলের একটি ফাইনাল কুইজ নেবে। ওই কুইজ শেষ করার পর আপনার প্রত্যেকটি মডিউল শেষ হবে। এই পর্যায়ে আপনি স্টার্ট লার্নিংয়ে ক্লিক করবেন। স্টার্ট লার্নিংয়ে ক্লিক করার পর আপনার ক্লাসে আপনাকে নিয়ে যাবে। ক্লাসে আপনাকে প্রথমে দেখতে পাচ্ছি একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন সম্পূর্ণভাবে, এবং নিচে একটি স্ক্রিপ্ট রয়েছে। আপনি ভিউ স্ক্রিপ্টে ক্লিক করলে আপনাকে সম্পূর্ণ স্ক্রিপ্টটি দেখাবে। আপনি চাইলে শুধু ভিডিওটি দেখে আপনি সরাসরি কুইজে যেতে পারেন, নতুবা শুধু স্ক্রিপ্ট পড়ে আপনি কুইজে যেতে পারেন। আবার চাইলে আপনি ভিডিও এবং স্ক্রিপ্ট দুটি পড়েই আপনি পড়ে কুইজে যেতে পারবেন। আপনার ভিডিও দেখা এবং স্ক্রিপ্ট পড়া শেষ হয়ে গেলে আপনি চেক নলেজে ক্লিক করতে পারেন। চেক নলেজে ক্লিক করলে আপনাকে কুইজে নিয়ে যাবে। এই কুইজে আপনাকে আপনার ক্লাসের ভিডিও টপিক অনুযায়ী আপনাকে প্রশ্ন করবে। তো এখানে প্রশ্নটি হচ্ছে, ডুইং বিজনেস অনলাইন ব্রিংস লটস অফ ফ্যান্টাস্টিক অপরচুনিটিস, ইট ক্যান রিয়েলি হেল্প ইউর কোম্পানি ইন নিউ অ্যান্ড এক্সাইটিং ওয়েস, ওন্স ইউর বিজনেস ইন অনলাইন হোয়াটস অপরচুনিটিস ক্যান ইউ টেক অ্যাডভান্টেজেস অফ। তো এখানে বলছে, আমার বিজনেসটি যদি অনলাইনে থাকে তাহলে আমি এর মাধ্যমে কী কী সুযোগ সমূহ নিতে পারছি। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে, ফাইন্ডিং লটস অফ নিউ কাস্টমার্স এভরি ওয়ান্স ইন অনলাইন, এটা সঠিক। সেলিং ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস স্ট্রেট ফ্রম ইউর ওয়েবসাইট অর অ্যাপস, এটাও সঠিক। ডেলিভারিং টার্গেটেড অ্যাডভার্টাইজিং টু কাস্টমার, এটাও সঠিক। সেভিং মানি অন ইউর হিটিং বিলস, এটা হবে না, এটা ভুল হবে। লার্নিং মোর অ্যাবাউট হোয়াট ইউর কাস্টমার লাভ, এটাও হবে। ইউজিং অ্যানালাইটিক্স টু পাওয়ার ইউর অনলাইন সেলস, এটাও হবে। তো আপনার উত্তর দেওয়া হয়ে গেলে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার আনসার রিভিউ করা হবে। যদি আনসার সঠিক হয়ে গেল আপনাকে পরের লেসনে নিয়ে যাবে। নেক্সট লেসনে ক্লিক করলে আপনাকে পরের ক্লাসে নিয়ে যাবে। তো এখন আপনি আবার আগের মতোই ভিডিও বা স্ক্রিপ্ট দেখে পরে আপনি আবার কুইজে গিয়ে এই লেসনটি শেষ করবেন, এবং সবশেষে আপনাকে মডিউলের ফাইনাল এক্সামটি দিয়ে একটি মডিউল শেষ করে দেবে। এইভাবে 40টি মডিউল শেষ করার পর গুগল আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করবে। তো বন্ধুরা, এই ছিল গুগল গ্যারেজের ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রসিডিওর। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।